অভিনেতা পরিচালক হুমায়ুন সাধু আর নি বৃহস্পতিবার রাত দেড়টার সময় রাজধানীর স্কোয়ার হাসপাতালে মারা যান তিনি দুই দফা ব্রেন স্ট্রোক করে লাইফ সাপোর্টে ছিলেন হুমায়ুন সাধু গতকাল রাতে পরিবার ও স্বজনদের অনুমতি সাপেক্ষে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় শুক্রবার জুমার নামাজের পর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদে জানাজায় উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তাফা সরার ফারুকি রেদোয়ান রনি মোহাম্মদ মোস্তফা কামাল রাজসহ অনেক ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক এস হক অলিকো উপস্থিত ছিলেন এই সময় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেখানেই অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা মসজিদের পাশের কবরস্থানে হুমায়ুন সাধুকে সমাহিত করা হয় তার অভিনীত ও পরিচালিত নাটক চিকন পিনের চার্জার বেশ আলোচিত হয় তাকে নিয়ে বাড়ানো উন মানুষ টেলিফিল্মে অভিনয় করে তিনি পরিচিতি পান। মানুষ চলে যাওয়াটা আমাদের মনো এবং অবশ্যই আমি করি আমাদের এই টেলিভিশন মিডিয়াতে তার অনেক কিছু করার ছিল সে আমাদের প্রিয় নির্মাতা আমাদের ড্রেসের গিল্ডের সদস্য অনেক স্বপ্ন দেখত এখন আল্লাহ নিয়ে গেছেন এখন তার আত্মার শান্তি কামনা করি মাড়াত কামনা করি